করেছিলেন ছিলেন না সেবাদান আমার একটা মনের আকুতি মিনতি জাতির কাছে বলে দিও আমি মৃত্যুর আগে আরেকবার একটা ভাই যেতে চান কাবাজি আরাম করতে চাই ফিরে যেতে চাই এরপরে বাইতুল্লাহ তারপর হজরা সাদের খিদমত করতে চাই কাবায় ঘুরে কাতামাজ পড়ে হাত নিয়ে বসে মালিকের কাছে একটু দোয়া করতে চাই মদিনায় যে রসুলের রওজা মোবারকে দিয়ে সালাম দিব ইয়া রাসূলুল্লাহ তোমার একজন নবন্ধ খাতে তোমার পায়ের কাছে এসে সালাম দিয়েছে সালাম না করো বাবু এটা ছিল তার এক নম্বর নসিহত দুই নম্বর নসিহত ছিল আমার বাবা আমি যথাযথ সামনে কথা বলতে পারি না যাতে বলে দিও আমি আর একটা বারের জন্য কোরআনের ময়দানে যেতে চাই কত মানুষ মৃত্যুবরণ করার সময় কত রকম নসিহত করে জমিটা দেখে রেখো খাবার দিও এই নসিহত সেই নসিহত আর দেখে আল্লাহ রবি চালা হন তাদের নসিহত গুলো কত আখেরা পুঁথি এর পর জাতি চিরদান এর পর জাতি ভুল বুঝল আমি কোরআনের ময়দানে থাকতে চাই ছোট্ট একটি সুরার তার দিকে যাই তাফসীর করতে চাই যদি ছোট্ট সুরা না হয় তাহলে তাফসীর করতে চাই আর আমার নিয়ে আল্লাহ তোমার কোরআনের তাফসীর করতে করতে জালেমেরা আমাকে মেরে ফেলুক ক্লাস ফেল আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন করে গেল আমি রক্ত মাখা জামাকে তোমার কাছে বুঝে বলবো কালি কোরআনের আলোচনা করতে গিয়ে জালেমরা আমাকে মেরে দিয়েছে আমি রক্ত মাখা রক্ত মাখা কাপড় দিয়ে তোমার কাছে এসেছি মানে এরও সিলাই করে তুমি আমাকে মাফ করে দাও কিন্তু জাতির নির্মম করে পরিহাস নির্মম পরিহাস দুটো সিয়াতের ভিতরে কোনোটাই হয়তো তিনি পূর্ণ করতে পারলেন না তবে তার আর একটা দাবি ছিল আল্লাহ আমি তোমাকে জয় মেরো না তুমি আমাকে আমার সাগর দিয়ে মেরে দিও না টাইফাইডে মেরে দিও না বয়স্কতার কারণে মেরে দিও না আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও আল্লাহ বলছে বাদ আমি সারা জীবন শহীদি মৃত্যু কামনা করেছি আমি তো তোকে শহীদ করে নিয়েছি সুতরাং শহীদের তামান্না আল্লাহ পাক তার পূরণ করে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে এই কামনা ছাড়া আমাদের আর কোনো কামনা নাই কত কোটি বৈষ্ণবতা আমাদের সামনে কত আলেম জেল খাটতেছে কত আলেম এই প্রতিবদ্ধতার কারণে বিপদগামী চিন্তা করতে পারে জাতি এটা কোনোদিন ধারণা করতে পারে বাবার জানাজা করতে যেয়ে 5000 লোকের নামে মামলা তার ভিতরে থেকে একজন করে আসামি এটা জাতি কিভাবে কল্পনা করতে পারে আপনারা ভালো ভালো কথা বলতে নিষেধ করেন আপনি বলে গেছেন আমি কথা বলবো না আপনি বলেছেন আমাকে কথা বলতে বা আপনি কথা বলবেন না এর আগেও জানি কথা বলতে দিব কিন্তু এটা কি করে সম্ভব বাবা আসে বাবা মারা গেল সেই এক নম্বর আসামি হলো অবশ্যই বিশ্বাস হয় এই জন্য সকল ক্ষেত্রে আমরা প্রশ্ন